বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন একদিকে রবিবার তার উপর টেক নিউজের দোকানপাট সমস্ত বন্ধ সুতরাং আজকে আর কোনো রকম টেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি না হ্যাঁ টেক ইনফরমেশন বেশ কিছু ছিল সেগুলো যদি আজকে এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করি হয় আপনারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না হয়তো দেখবেনই না একটু তো ভিউজ দরকার নাকি তাই জন্য অন্য টপিক খুঁজতেই হলো আজকে আমরা আরও একটি আপকামিং স্মার্টফোনকে নিয়ে কথা বলবো ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স স্মার্ট ফোর প্লাস আজকে আমরা এই ফোনটির স্পেসিফিকেশন কীভাবে দেখে নেব অলরেডি এই ফোনটি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে আপনারা ফ্লিপকার্টে এই ফোনটি টিজার দেখতে পাবেন স্পেসিফিকেশন কিন্তু অলমোস্ট 99% কনফার্ম তো সেক্ষেত্রে কোন প্রাইস পয়েন্টে আসছে এবং এই প্রাইস রেঞ্জে কোন ফোনটি আমাদের জন্য বেটার হবে সেটাও একটু আলোচনা করে নেওয়া যাবে বাংলাদেশের বন্ধুরাই বা কবে হাতে পাবেন বাংলাদেশের বন্ধুদের জন্য কী দাম থাকছে সেটাও বলে দেবো তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায় আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটিতে থাকবে 6.82 ইঞ্চি একটি এইচডি প্লাস ডিউড্রপ নচ ডিসপ্লে এখানে একটি বড় সড়ো ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে এর সাথে সাথে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে সুতরাং এখানে ডিসপ্লেতে আপনাকে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেই হবে এছাড়াও এর পিক্সেল পার ডেন্সিটি থাকছে মাত্র 266 তো সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে অবশ্যই একটা দ্বন্দ্ব দেখে যাচ্ছে তার জন্য আপনাকে কিন্তু 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তবে একটু সাবধান অনেক পেড রিভিউজ আসবে একটু সাবধানে আপনারা বিচার করবেন এরপরে আমরা এই ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশান পাচ্ছি না এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে এখানে কিন্তু পলিকার্বনেট বডি থাকছে এবং ইনফিনিক্স স্মার্ট 3 প্লাস এই ফোনটির সাথে এই ফোনটির ডিজাইনের কিন্তু তেমন কোনো তফাত নেই এখানে দুটো কালার ভ্যারিয়েন্টে আপনারা ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে সেই আদিকালের পুরনো যুগের প্রাচীনকালের একটা প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P22 আবারও সেই একই প্রসেসর এবং সেক্ষেত্রে বলে দিই পাবজি বা অ্যাসফল্ট যারা খেলেন তাদের জন্য এই ফোনটা তো একদমই নয় এছাড়াও বলে দিই আপনার ডেইলি লাইফে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো বড় বড় হার্ডি অ্যাপ্লিকেশান ইউজ করতে চান তাহলে একটা টাইম পরে গিয়ে দেখবেন এই ফোনটি আপনার ল্যাগ করছে এবং ইনফিনিক্সের যে কাস্টমাইজেশান থাকে XOS সেটাও কিন্তু যথেষ্ট ল্যাগি এবং বাগি এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট থাকছে এখানে বেস্ট ভ্যারিয়েন্ট হবে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি এখানে EMMC স্টোরেজ টাইপ থাকবে এটা নিশ্চিন্ত থাকতে পারেন কারণ একদম বাজেট ওরিয়েন্টেড একটা ডিভাইস এর সাথে সাথে বলে দিই এখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন নেটিভ ভিডিও কলের সাপোর্ট পাবেন ডুয়েল সিম এবং ডুয়েল 4G অ্যাভেল করতে পারবেন ডুয়েল ভোল্টি সমেত এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আজ পর্যন্ত জানা যায়নি ইনফিনিক্স এখানে কী সেন্সার ইউজ করে এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের হয়তো একটা ম্যাক্রো লেন্স অথবা সেই লো লাইট সেন্সার আমি জানি না এই সেন্সারগুলোর আদৌ কোনো দাম আছে কি না এরপরে যদি আপনি সেলফি তুলতে ভালোবাসেন আপনার জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্সকে অবশ্যই এখানে প্রশংসা জানাতে হয় কারণ তারা এখানে দিয়েছে 6000 mAh ব্যাটারি যেটা আমরা স্যামসাংয়ে অলরেডি দেখে এসেছি এবং আমি যদি খুব একটা ভুল না করে থাকি স্যামসাংয়ে 6000 mAh ব্যাটারি পরেই কিন্তু বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্স সর্বপ্রথম এই 6000 mAh ব্যাটারি আনছে এবং সেক্ষেত্রে আপনি আউট অফ দ্য বক্স 10 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন 10 ওয়াট দিয়ে চার্জ করতে গেলে এই ফোনটিকে প্রায় 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 মিনিট লেগে যাবে তো কিছু করার নেই একদম বাজেট ওরিয়েন্টেড ফোন সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটাকে প্রশংসা জানাতেই হয় কারণ তারা 6000 mAh ব্যাটারি দিয়েছে সমস্ত সেন্সার মোটামুটি অ্যাভেলেবেল থাকছে এবং এই প্রাইস পয়েন্টে ইনফিনিক্স আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিচ্ছে সুতরাং আমরা যেটা দেখলাম রিয়েলমি C11 ওই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আসছিল না এখানে কিন্তু এই প্রাইস রেঞ্জে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হচ্ছে আপনি ধরে নিতে পারেন রিয়েলমি C11 যে প্রাইস পয়েন্টে এসছে এটাও সেই একই প্রাইস পয়েন্টে আসবে এখানে 7499 অথবা 7999 টাকার প্রাইস পয়েন্টে আপনারা এই ফোনটা দেখতে পাবেন সুতরাং এই প্রসেসরটা যদি আরেকটু ভালো হতো নিজের পক্ষে মিডিয়াটেকের হিলিও P35 অথবা P60 এই ধরনের যদি কোনো রকম একটা প্রসেসর দেওয়া হতো তাহলে অবশ্যই হয়তো এই ফোনটি একটা বাজার ধরার জন্য এগিয়ে থাকতে পারত যেহেতু মিডিয়াটেকের হিলিও P22 তার থেকে মিডিয়াটেকের হিলিও P35 বা G435 এই প্রসেসরগুলো কিন্তু একটু ভালো যারা একটু গেম খেলতে চাইবেন যারা একটু ভালো পারফরমেন্স চাইবেন তারা কিন্তু রিয়েলমির C11 এই ডিভাইসটাকেই বেছে নেবেন তো সেক্ষেত্রে দেখা যাক এই ফোনটির হাত ধরে ইনফিনিক্স কতটা বাজার ধরতে পারে এরপরে যেদিন ফোনটা লঞ্চ করবে যদি এই ফোনটি উইক পয়েন্ট আমরা খুঁজে পাই অবশ্যই উইক পয়েন্ট ভরে ভরে থাকবে সেগুলো অবশ্যই আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো এরপর আসি লঞ্চ ডেট এখানে বলে দিয়েছি 21 তারিখ ফ্লিপকার্টের বাজারে লঞ্চ হচ্ছে এবং বাংলাদেশের বন্ধুরা আনঅফিসিয়ালি আপনারা আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে পেয়ে যাবেন বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে 12 থেকে 13 হাজার টাকার আশেপাশে এখন দেখুন আপনারা ভেবে যে এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা
তো এরপরও বলবো এই ফোনটির বিক্রির হয়তো অভাব হবে না, কারণ অনেক পেড আনবক্সিং আসবে, পেড রিভিউজ আসবে, সেখানে হয়তো এই ফোনটির ভালো দিকগুলোই বলা হবে, উইক পয়েন্টগুলোকে একটু অ্যাভয়েড করা হবে। তো সেক্ষেত্রে বলবো আরও একবার রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো যারা ফোন সম্পর্কে কিছুই জানেন না, ফোন সম্পর্কে যখন ফোন কিনতে যান ঠকে আসেন বাজারে গিয়ে, একটু এই ভিডিওগুলো শেয়ার করুন। হ্যাঁ, আমার ভিডিও শেয়ার করতে হবে এমন মানে নেই, আপনি যে কোনো ভিডিও ভালো ভিডিও শেয়ার করতে পারেন যাতে তার একটু উপকার হয়, আমার ভিডিওটাই শেয়ার করবেন, তাহলে আমার একটু ভিউজ বাড়ে আর কি, চুপি চুপি বলুন না। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।